আজি আপনার দেখি ভাল লাগে, ইংরেজি কয় নাইস টু মিট ইউ না প্রভু, আপনাকে এখানে জন্য কম আপনার দেখি লগ পাই ভাল পাবো বা দেখি ভাল পাবো, চেক করো চেক করো বহুত ধন্যবাদ প্রভুয়ে মঙ্গল আজির মানে প্রার্থনা করি সকলে মূল কিতাপের নিজ প্রভু তোমার কারণে থাকি কবিতা তুমি আমার সকলের ধন্যবাদ মান মর্যাদা সন্মান গৌরব প্রশংসা আদি সকলের যোগ্য ঈশ্বর শিকা হওয়া প্রভু আশীর্বাদ করিলা যা বিগত সময়বিল অনেক সমস্যা বাধা বাকি নিশান পরীক্ষা বেমার আজার অনেক যদিও আছে না সকলবিলাকর তুমি আমার সকলকে সুস্বাস্থ্যের সুবলানে বিকাশ হওয়া এই কথার কারণে তোমাক ধন্যবাদ জানাইছো প্রভু। এই সময়ত তোমার ইচ্ছা আর অনুগ্রহ হওয়ার কারণে আজির এই তোমার পবিত্র গৃহ শ্রেণী বক্তৃষ্ট মন্ডলীত তুমি মুক্তি অলিয়ালা আর তোমার জীবন বাক্যবিল পবর নিমিলে প্রভু তুমি মোক পবিত্র আত্মার সহযোগিতার পরিচালনা করিবা, তোমার বাক্যবিল যেন সুন্দর স্বরূপে প্রত্যেকজনক যেন বুঝি পড়েনে আশীর্বাদ তুমি দান করিবা, এই বাক্যবিল সদা সর্বকাললৈকে যেন আমার জীবনত এক উৎময় জীবন আনন্দময় জীবন খবর নিমিতে তুমি আশীর্বাদ দান করিবা, সৌবর্গের পর যেমানে আছে সকলকে বুঝিবর নিমিতে তুমি আশীর্বাদ দান করিবা প্রভু। মই কেবল কবতা হয় কিন্তু কোয়াওতা তুমি কোয়া, ধন্যবাদ জানাইছো তোমার উপস্থিতি আছে তোমার অনুগ্রহ আছে, স্তুতি প্রার্থনা নার্সতে প্রিয় একমাত্র প্রভু যীশুর নামতে অর্পণ করেছি, আমেন। Praise the Lord. God is good. All the time. And all the time. God is good. Hasakoye. Sir. Bhal. Na? Hoy. Ki man bhal. Bahut bhal. Na? Dio aji lo kolom hise sage apnaloke moi donat sir koisle je pray bosta sir sir pra 12 baje lage. Hoy. আর যে কি নহোক বহু দীঘল নপরো মই সামুয়েল পুস্তকর যে মেন বিষয় যে মূল বিষয় এতে সামুয়েল কৈছে আঠাশ লিখা আছে এনেকে মই ইয়াক জিহুৱা দিলো ই জিয়াই থকালৈকে জিহুৱা দিয়া হল আৰু ইলকানাই সেই ঠাইত জিহুৱাৰ আগত প্ৰণিপাত কৰিলে শিবাদ হওক আৰু মূল বিষয় তোমাৰ প্ৰতিজ্ঞা বুলি কোৱা না প্ৰতিজ্ঞা মূল বিষয় কি প্ৰতিজ্ঞা না আৰু চামুৱেল একেবাৰে চেপ্টাৰ ওৱানৰ একদম লাষ্ট ভাৰ্চটো মূল বিষয়ৰ লগত আৰু আমি এই যি প্ৰতিজ্ঞা এই প্ৰতিজ্ঞাটো যদি আমি আমি অধ্যয়ন কৰিবলৈ যাওঁ চাবলৈ যাওঁ এই প্ৰতিজ্ঞাটো কোনে কৰিছিলে খান্নাই কৰিছিলে না অলপ সময় আগতে আমাৰ ছিষ্টাৰ ভনীয়ে অলপ ব্যাখ্যা কৰিছিল ধন্যবাদ জনাইছোঁ এইবোৰ বাক্যবিলাক
আপনার কবর কারণে সাহস করেছে আর সাহস করব প্রভুয়ে আশীর্বাদ করব আপনার। আর তারপরে মানে পুনরায় আর অল্পমান আপনার এক্সপ্লেন করি যে সামুয়েল না সামুয়েলর না চলন্ত জীবন বা তখন কেন প্রভুর পরিচর্যত নিজকে নিজে আগুয়ে নিছিল। আর আমি যদি ইলকাইন্না না ইলকাইন্না যদি চাবলে যাও হানার স্বামী আছে হ্যাঁ হাজবেন্ড আছে আর ইলকাইন্নার দুজনই কি আসলে ওয়াইফ আছে হ্যাঁ আর তার এজনের কি আসলে দুটি সন্তান আছে আর হান্নার কোনো সন্তান আছে মানে নিসন্তান হয় নহয়। আর তখন বহুত বেজারে পড়ে বহুত দুঃখ লাগে কিন্তু তখন কোনো সন্তান নাই আর যিনা না ইজনী আর যদি যে ওয়াইফ আছে না তাই হান্না বহুত ট্রল করে মানে ঠাট্টা করে না বহু ধরনের কথাবিলাক কয় আর তাই কি করে দুঃখ করে হ্যাঁ বহু দুঃখ করে আর তাই অকল তাই আগর নাকি যে তাই ট্রল করেছিল আর বিভিন্ন লোকে তাই না হান্না ট্রল করেছিল বা মানে বিভিন্ন ধরনের কথা কিছুমান কৈছিল। আর তেতিয়া হান্নাই কিন্তু তেখেতক লৈ সুখী হোৱা নাছিল কিন্তু হান্নাই বরঞ্চ প্রার্থনা কৰিছিল তাই প্রার্থনা আছিল। আর এদিন যেতিয়া তিন্নাই তাই বেছিকে কৰ্ম কৰিছিল বা তাই কৈছিল যে তাই খুব বেজাৰ পাই কি কৈছিল ঈশ্বৰৰ গৃহলে গৈছিল না ঈশ্বৰৰ গৃহ আছিল আর গৃহতে তাই থিয় হৈ পিনে প্রার্থনা কৰিছিল আর যদি তখন মোট পুত্র দান করে মানে এই সন্তানটিক এই গৃহর কারণে তেওরে কর্মর কারণে মানে তখন দিম বলে কিন্তু তো এই কি করেছিল প্রতিজ্ঞা হয়তো আমার আমি সকলের প্রতিজ্ঞা করি কিন্তু এই প্রতিজ্ঞাটা কি মানে প্রভু করো নির্দিষ্টতা আমি প্রভুর সময় যেটা প্রতিজ্ঞা করেছ প্রভুর বাক্য যে ইচ্ছা কি আছে আমি সেইমতে চলিব লাগে। আর যদি প্রতিজ্ঞা করি আমি দুদিনের পাশত যদি পাহরিয়ে যাও প্রতিজ্ঞা আমি যেতিয়া লাগে আমি ঠিক সকলরে হয় না প্রতিজ্ঞা কেনেকুৱা হয় যে প্রভু তুমি যদি মোক এইটো দিয়া প্রভু তুমি যদি মোক এইটো কৰি দিয়া
মই তোমার সদাই শান্ত সদাই তোমাক শ্রদ্ধার তোমার লগত তোমার রাজ্য বৃদ্ধির অর্থে কার্যত আগুয়াই যাম। আমি আমি এনেকৈও কেতিয়াবা প্রতিজ্ঞা করো আর সেই প্রতিজ্ঞা কিন্তু কিছুদিন কিছু মাহ কিছু বছর পাছত কিন্তু সেই প্রতিজ্ঞা আমি পাহরি যাম। প্রতিজ্ঞা যেটা আমি ঈশ্বরক করো আমি সদাই সেই প্রতিজ্ঞাটো কৰি কিনেই আমি যিকোনো কার্য করছি মত প্রভু প্রতিজ্ঞা করে লৈছো। প্রভু প্রিয় দাস স্বর্গে মই গণ্যি হবার কারণে আমি সকলোৱে প্রতিজ্ঞাত উত্তর হব অনেক ধরনের প্রতিজ্ঞা জীবনত আমার অনেক সমস্যা আহে অনেক দুঃখ আহে অনেক বেজার আহে কিন্তু প্রভুয়ে আমার লগত প্রতিটো সময়ত থাকে আর প্রভুজিকে প্রতিজ্ঞা করিব প্রভু তোমার কার্য তোমার বাক্য প্রভু যে মই কাহানিও রং পথত না বেয়া কার্য লিপ্ত নহো প্রভু আৰু আমি প্ৰাৰ্থনা কৰো না কোনোবাই কৰিব নেকি মাৰ্ক নতুন নিয়মৰ মাৰ্কে লিখা 11:24 কি লিখা আছে যদি কোনোবাই পাইছে অধ্যয়ন কৰিলে হ'ব বিশ্বাস কৰা তেহে পাবা। থ্যাংক ইউ সো মাচ। ইমান সুন্দরকে কৈছে বাক্য আৰু হানায়াও কি কৰিছিল হানায়া কেৱল প্ৰাৰ্থনা কৰা নাছিলে না তাই বিশ্বাস কৰিছিলে তাই বিশ্বাস কৰিছিলে আৰু বাক্য কৈছে যে বিশ্বাস কৰি সকলোবোৰ পালো বুলি বিশ্বাস কৰা না তেহে পাব বুলি কৈছে। আমি প্ৰাৰ্থনা কৰিছোঁ আমি বহুত লোকে কি কৰোঁ প্ৰাৰ্থনা কৰোঁ প্ৰাৰ্থনা কৰোঁ প্ৰাৰ্থনা কৰোঁ প্ৰভু এইটো লাগে প্ৰভু এইটো লাগে প্ৰভু এইটো লাগে প্ৰভু এইটো লাগে বাট আমি এইটো এইটো নকৰোঁ যে প্ৰভু থেংক ইউ তুমি দিলা থেংক ইউ তুমি মোক দিয়াৰ কাৰণে আমি যেতিয়া প্ৰাৰ্থনা কৰোঁ সেই সময়তে ঈশ্বৰ ধন্যবাদ দিব লাগে থেংক ইউ লৰ্ড আপুনি দিয়াৰ কাৰণে আৰু সেই বস্তুটোক লৈ আপুনি ৰিয়েলাইজ কৰি থাকিব মানে চাব আপোনাৰ জীৱনত প্ৰভুৱে কিন্তু কোনফালৰ পৰা দিব আপুনি গম নাপাব বাট যেতিয়া আমি বিচাৰিছোঁ তেতিয়া থেংকছ গিভিং দিব লাগে না চ' হান্নাৰ যি পুত্ৰ হান্না নিসন্তান তেওঁক যদিও অনেক তাৰণা কৰিছিল তথাপি তাৰ বিশ্বাস আছিল যে জিহুৱাই মোলে পুত্ৰ দান কৰিব আৰু সেইমতে হান্নাই এবছৰৰ পাছত এটা বছৰৰ পাছত পুত্ৰ পাইছিল না আৰু এতিয়া সবাই চকিং হৈ গৈছে কেনেকৈ হ'ল তো মই আপোনালোকৰ ইয়াত অনেক মহিলা আছে যদি আপোনালোকৰ মাজত যদি কোনোবাই নোপোৱা আছে মই কওঁ প্ৰাৰ্থনা কৰক এভৰিথিং ইজ পচিবল
প্ৰাৰ্থনা থকা উশাহ প্ৰাৰ্থনা কৰি বিশ্বাস কৰক। সঁচাকৈ প্ৰভু ঈশ্বৰ জীৱিত আৰু তেখেতে আমাৰ মনৰ ভাৱ চিন্তা সকলো বুজি পায়। আপোনালোকে প্ৰতিজ্ঞা কৰক আৰু প্ৰতিজ্ঞা কৰাত আপোনালোকে বিফল নহয়, সফল হওক। প্ৰভু যদি প্ৰতিজ্ঞা আপুনি সঠিকভাৱে যদি আপোনালোকে পালন কৰিছে, চাকৰি আপোনালোকে নতুন কাৰ্য দেখিবলৈ পাব। আৰু হান্না যেতিয়া এবছৰৰ পাছত যি সন্তান পাইছিল, সেই সন্তানটি তেওঁ প্ৰতিজ্ঞাটো পাহৰা আছিল দেই। আৰু সেই সন্তানটি যেতিয়া পাইছিল, তাৰপিছত তেখেতৰ স্বামীয়ে তেখেতক মন্দিৰলৈ যাবৰ নিমিত্তে অনুৰোধ জনাইছিল। আৰু এটা কথা, যদিও হান্না যদিও ইটাইনাৰ থাকে ৱাইফ আছিল, কিন্তু সদায় হাজবেণ্ডজনে না এই যে হান্না ইলকানে বহুত বহুত মৰম কৰিছিল তাইক। এনেকুৱা নহয় যে কান্দি আছে কান্দি না, তো তাইৰ দুখবিলাকো ইলকানে লৈছিল আৰু তাইক মৰম কৰিছিল, তাইক সকলো সময় বুজাইছিল। তেওঁ ইচ্ছাৰ যোগেদি সকলোবোৰ হ'ব। আৰু সেইস্বৰূপে যে এটা বছৰৰ পাছত তেওঁ সন্তান পাইছিল আৰু সেই সন্তানৰ নাম আছিল ছামুৱেল, ছামুৱেল আছিল। আৰু সেই ছামুৱেল যেতিয়া ইয়াতে যদি আমি পঢ়ো তেতিয়া তেওঁৰ স্বামী ইনকাম নাই, তেওঁ ক'লে তুমি যি ভাল দেখিছা তাকে কৰা, তুমি তাৰ বিয়া নিবলৈকে পলম কৰি থকা থকা জীৱাই মাথো নিজ বাক্য সফল কৰ। তো এই কি কৈছে, হয়তো আৰু অকণ আগত লিখা আছে, পঢ়িলে অকণ নাপা হ'ব, কিন্তু কি হৈছে যে বাচ্চাটো কি হৈছে, মাথি কৈছে যে পিয়াহ এইলেহে মই যাম, তাৰ আগত কৈছে হা পিয়াহ না, পিয়াহ মানে বাচ্চা যেতিয়া মাকৰ না গাখীৰ খাই না, যেতিয়া মাকৰ গাখীৰ এৰে আৰু মাকৰ গাখীৰ এৰাৰ পিছতে হান্নাই প্ৰভুৰ গৃহলৈ তেওঁক নিয়াৰ কথা কৈছিল। আৰু যেনেকৈ মাকৰ গাখীৰ সেই সন্তানটি এৰিলে, ছামুৱেলে এৰিলে, তাৰ পিছতে সেই সন্তানটিক লৈ প্ৰভুৰ গৃহলৈ গৈছিল, ঈশ্বৰৰ গৃহলৈ গৈছিল আৰু এলিয়াক লগ পাইছিল আৰু কৈছিল যে এই সন্তান মই প্ৰভুৰ চৰণত এই ঠাইতে মই প্ৰতিজ্ঞা কৰিছিলোঁ, প্ৰতিজ্ঞা পাহৰা নাছিল। আৰু এটাই সন্তান ছামুৱেল, এই সন্তানটিক মই প্ৰভুৰ চৰণত প্ৰভুৰ কাৰ্যৰ নিমিত্তে মই এই গৃহত মই দিবলৈ আহিছোঁ না। আৰু এলিয়াও সেইমতে সেই সন্তানটিক প্ৰদান কৰিছিল। আৰু বহুত লাভ আপোনাৰ শ্বৰ্ট শ্বৰ্টকৈ মই কৈ যাম, যদি আপোনালোকে আপোনালোকে নিজেও অধ্যয়ন কৰিব। ছামুৱেলটো খুব ইণ্টাৰেষ্টিং হয়, আমি অকল ছামুৱেল লাভ কৰা নাই, ছামুৱেল সকলো দেই সকলোবোৰ কাম যদি আপোনালোকে অধ্যয়ন কৰিব, তো
যেতিয়া সামুয়েলক তাত দিয়া গ'ল, সামুয়েলক দিয়াৰ পাছতে সেই তেনেমতে সেই সামুয়েলে সেই গৃহতে প্ৰভুৰ গৃহত তেখেতেও সেইমতে এলিয়াৰ লগতে থাকি প্ৰভুৰ পৰিচিত প্ৰভুৰ কাৰ্য কৰি আছিল। আৰু তেনেকৈ আমি চাবলৈ গ'লে বহুত লোকে না কিন্তু সমাজৰ কিছুমান না সত্ৰতে দিয়ে না, তেনেকৈ হান্নাইও চামুৱেলক তাতকৈ প্ৰভুৰ নিমিত্তে এৰি দিছে। আৰু সেই চামুৱেল ক্ৰমান্বয়ে ডাঙৰ হৈ গৈ আছে আৰু এলিয়াও কি হৈছে অলপ বয়স হৈছে। আৰু এলিয়া যেতিয়া লিখাৰ টাইমত দিছে আৰু চামুৱেল যেতিয়া শুইছে তেতিয়া তেওঁ কিনাৰতে ফিৰি দি আছে না চামুৱেল, আৰু সেই নিশা চামুৱেলক মাত দিছিল, হে চামুৱেল হে চামুৱেল না। আৰু তেতিয়া সেই মাতটো শুনি এনেকুৱা লাগিছে যে যেতিয়া এলিয়া অলপমান না বৃষ্টি অকণমান শুনিছে না তো অলপ বয়সো হৈছে, তো সি মতে দেখা পাইছে যে তেখেতে চামুৱেলক মাতিছে আৰু সেইমৰ্মে চামুৱেলে গৈ ৰেপ কৰিলে। সেই ক'লো আপুনি মোক মাতিছে নেকি? আৰু তেতিয়া এলিয়াই কি কৈছিল, নাই চামুৱেল মই যোৱা মতা নাই, তুমি যোৱা শুই থাকা। আকৌ তেওঁ শুইছে আৰু অলপ মোৰ বিচনা আকৌ মাতিছে, হে চামুৱেল হে চামুৱেল। আৰু এতিয়া পুনৰ পৰা আকৌ গৈছে, মহাশয় আপুনি মোক মাতিছে নেকি? তেতিয়া কৈছে নাই মতা, তুমি মিছাতে কাৰোবাৰ মাত শুনিছা শুই থাকা। থাৰ্ড টাইম যেতিয়া আকৌ মাতিছে, হে চামুৱেল হে চামুৱেল, তেতিয়া আকৌ তেওঁ উঠি কিনে এলিয়াক কৈছিল। আৰু তেতিয়া এলিয়াই গম পাইছিল যে হয়তো ঈশ্বৰে তেওঁৰ জীৱনত কথা কৈছে। আৰু তেতিয়া এটা কথা ক'লে এলিয়াই, চামুৱেল যদি তোমাক পুনৰ পৰা মাতে তুমি ক'বা, হয় পিতৃ মই সুধিছোঁ, মই আছো তুমি কোৱা। আৰু সেইমতে যেতিয়া কৈ পুনৰাই চামুৱেলে শুইছিল তেন্তে আকৌ মাত আহিল, হে চামুৱেল হে চামুৱেল। আৰু তেতিয়া চামুৱেলে শুনাৰ পৰাই কৈছিল, হয় পিতৃ মই শুনিছোঁ আপুনি কওক। আৰু সেই সময়ত প্ৰভু যিহোৱাৰ লগত পবিত্ৰদূতৰ লগত চামুৱেলে বহু সময় কথা বতৰা কৰিছিল। আৰু চামুৱেলে এইটোও গম পাইছিল যে তেখেতক এইটো কোৱা হৈছিল যে এলিয়া সেই গৃহৰ ভৱন চাই আছে, তেখেতৰো দুটি সন্তান আছে, তেখেতে প্ৰভুৰ গৃহ সেৱা শুশ্ৰূষা যদিও কৰি আছে কিন্তু তেখেতৰ সন্তানবিলাকে কি কৰিছে, এটা বেয়া দিলে না বেয়া ৰাস্তাত আছে। আৰু নিজৰ পিতৃয়ে জানিও তেখেতলোকক কি কৰিছিলে কৈছে, এলিয়াই জানিও তেখেতলোকক বাধা দিয়া নাছিলে। সেইকাৰণে তুমি নিষ্ঠতাৰে ঈশ্বৰৰ সেৱা কৰা। আৰু সেই তেনেকেই কৈ কোৱাৰ ভাগতে এলিয়াই সুধিছিল, তোমাৰ লগত কথা হ'ল নেকি ঈশ্বৰ যি কোৱা? আৰু তেতিয়া তেখেতে কোৱা নাছিল, বাৰে বাৰে সুধিছিল আৰু সোধাত তেওঁ কৈছিল যে হে গুৰু, আপোনাৰ যদি সন্তান আছিল তেখেত এতিয়া বেয়া কথা আছিল নেকি? তেতিয়া সঁচাকৈয়ে ঈশ্বৰ জী হোৱাই তেখেতৰ লগত কথা ক'লে, ক্ৰমান্বয়ে ক্ৰমান্বয়ে ঈশ্বৰে চামুৱেলৰ জীৱনত নতুন নতুন কাৰ্য কৰি আহি আছে, দৰ্শন দিয়ে। আৰু তাতে কি হয়, ইজৰাইল আৰু পেলেষ্টিন দুটা দেশৰ মাজতে খুব ফাইট হৈ থাকে না, তো
সেই সময়তে যেটা এলিয়াও মানে পৃথিবীর স্বর্গীয় হয়ে গেছিল না, তারপরে কি করেছিল সামুয়েলে ইসরায়েল অনেক কার্য ভগবাদীবিলাক প্রচার করেছিল না, হওয়া নোহা কিছু কার্য আগতীয়াকি কোথায় কারণ কেলে প্রভু জুয়াই ঈশ্বরে কথা কৈছিল। আর সেই সময়তে বয়স হয়ে যেটা গিয়ে আসলে সকলে চিনি পায়, প্রায় চিনি পায়। আর সেই ঠাই চলাওকা কোন আছে, সামুয়েলে আছে। আর তাই যেটা সামুয়েল যেটা বয়স এগারো হয়ে আছে, তারপরে এজন ব্যক্তি আহিলে কলে যে হে গুরু আমাকে চিনি লজা লাগে, যেহেতু পেলেস্তিন আর ইসরায়েলের খুব যুদ্ধ হয়েছে। আর সেই যুদ্ধ হুকুম দিয়া বা রজা পড়াটা হওয়াটা বহুত ইম্পর্টেন্ট না। আর তেনেতে কোতে সামুয়েলও অল্প সংকোচ হয়েছিল না, আর তথাপিও একো উত্তর নিদিলে, কিন্তু রাতে তো প্রার্থনা করেছিল। আর প্রার্থনাত পুনরায় ঈশ্বরে কলে, হে সামুয়েল তখনলোকে যা বিচারিছে তা তুমি দিয়া। আর তেনেতে সৌলক ঠাই রজা পাতিছে। আর সামুয়েলে সকলবোৰ ইনস্ট্রাকশন দিয়ে হল না, যদি তেওঁ রজা আছিল তথাপিও সামুয়েলের কথাই কৈছিল। আর সেই সৌলে রজা হয়ে অনেক যুগত জয়ী হয়েছে। আর তারপরও সময়ত কি হল, সামুয়েলরও অবাধ্য হল বা প্রভু ঈশ্বরেরও অবাধ্য হল, কিছু তখেতে নিজেই নিজের মতে করব ললে। আর সামুয়েলক সকলব সময়তে প্রভুয়ে দর্শনের যোগে কল, আর এই কথাইও সামুয়েলে গম পাইছে। আর গম পাত তখেতক সেই রজারপর নামাই দিয়া হয়েছে। আর তারপর আকো এজন রজা পাতিছে, আর সামুয়েলও বয়স বৃদ্ধি হয়ে আহি আছিল, বুড়া হয়ে আহি আছিল। সেইজন রজা আছিল ডাভিদ। ডাভিদক সেই ঠাইয়ের রজা পাতিলে। কিন্তু মন ল'বলৈ যথেষ্ট যে হান্নায়ে যেনেকৈ প্ৰতিজ্ঞা কৰিছিল না, ইয়াত কৈছিলে যে ই জীয়াই থকালৈকে জিহুৱা দিয়া হ'ল, আৰু তেনেই সেই ঠাইত জিহুৱাৰ আগত প্ৰণিপাত কৰিলে। জীয়াই থকালৈকে চক তেখেতে সৰুৰে পৰা একদম বুঢ়া পৰ্যন্ত প্ৰভুৰ আজ্ঞা কিন্তু পাহৰি নহ'ল, যেনেকৈ হান্নাই প্ৰভুৰ গৃহত এৰিছিল আৰু সেই গৃহত লৈ তেওঁ কাহানি মেলিছিল। তেওঁ গোটেই জীৱন প্ৰভুৰ হকে কাৰ্য কৰিলে। আৰু আমি সকলোৱে প্ৰভুৰ চৰণত আমি প্ৰতিজ্ঞাযুক্ত হ'ব লাগে। প্ৰভুৰ চৰণত আমি যদি বিচাৰোঁ সকলোবোৰ পাওঁ না। ৰেজালত ঠাণ্ডা হৈ গৈছে, বৰ লাগিছে নেকি? বহুত সময় নহয় আৰু 5 মিনিটমান। প্ৰভুৰ নামত আপোনালোকে সদায় আনন্দিত থাকিব দেই, সদায় আনন্দিত। আৰু নিজকে প্ৰভুৰ নামত না এনেকুৱা নহয় যে টোপনি লাগিছে, লাগিছে এইটো মাংসৰ হয় দেই না। গুরু বাক্যই কয় মাংসৰ অভিলেখ পূৰ নকৰিবা, কিয়নো আত্মাহে জীৱন না। আমেন আমেন মানে এইদৰে হওক।
কম প্রেজ দ্য লর্ড হালেলুয়া বলে পান পারি হালেলুয়া প্রেজ দ্য লর্ড প্রেজ দ্য লর্ড হালেলুয়া স্যার বলো আদাই আমরা রকম বেটা বলা গোল করতে আমি যদি সাউ ম্যাথিউ 633 না মধ্যে লেখা ছয় অধ্যায় 33 পদ তত কইছে সিক ফার্স্ট কিংডম অফ গড না এন্ড হিজ রাইটনেস না প্রথমতে তুমি তোমার লোকে দেওর কি কৈছে রাজ্য রাজ্য আর ধার্মিকতা বিচরা তাতে তোমার সকলবোর দিয়া যাব কৈছে সকলবোর মিন্স সকলবোর মিন্স everything's and project na ta kunu nai ta like tu aku nai aro je kono bostu de no aku holo bolai aku holo bol ta garo etu hetu boli na apnar kor jibonot jimarei ji mahokyo kotha kokyo apnake kintu puare jikyo boli kose dei পরে শিক্ষা বুলি কৈছে ৰাজ্য কাৰণ তাৰ আগতে আমি কি বিচাৰিব লাগিব স্বৰাজ্য ৰাজ্য বিচাৰিবৰ কাৰণে আমি ভাল কৰিব লাগিব বেয়া কৰিব লাগিব ভাল কৰিব লাগিব বেয়া কৰিব লাগিব নমস্কাৰ ভাল কৰিব লাগিব প্ৰেজ গড প্ৰেজ গড না ভাল করলে কারো মন না যায় নাকি ভাল করলে যা দিন বিলাক যদিও বেয়া করেছিল কিন্তু আহিবলগীয়া দিনত সময়ত আমি কেবল ভাল আর ভাল আর ভাল না আমার যদিও প্রফিট নহয় তথাপিও মই কৈছো মানসিক জীবনত বহুত প্রবলেম আছে আত্মা বেয়া নহয় আমাৰ বডিত তিনিটা পাৰ্ট আছে না স্পিৰিট চল এণ্ড বডি না আত্মা বিবেক মাংস না আৰু মেনি পিপলছ are falling to flesh and soul, right? Atma ki kore kya baat kono ke dog ke sinta kore kosa kore atma hai bahut kaam de atma hai bahut duk pae jete apuni mankhor dekh black pool kore মাংস যদি অলপ কিবা ভাল কৰে তাৰে দহ গুণ বেয়াই কৰে হিংসা মাৰ দৰ চুৰ ডকাই বেয়া কাৰ্য লিপ্ত হোৱা আনৰ প্ৰশংসা নিন্দা আত্মাই নকৰে কোনে কৰে কৰে মুখৰ কোনো ভেলুৱে নাই আজি আছো কালি মাংস প্ৰায় মাতি না বাট স্পিৰিট ইজ কেন টাই না আত্মা কেতিয়াও নমৰে তো সেইকাৰণে প্ৰিয় বন্ধুসকল বাইদেউসকল খুৰীসকল আইতাসকল সকলোকে আপোনালোকে প্ৰভুৰ সহভাগী হোক প্ৰভুৰ আজ্ঞাধীন হওক প্ৰভুৰ নামত প্ৰতিজ্ঞাযুক্ত হওক আৰু সেই প্ৰতিজ্ঞাবিলাক সেই কাৰ্যবিলাক সদায় যেন ভালৰ আৰু ভালৰ কাৰণে হয় আৰু য'ত ভাল হয় তাত প্ৰভু বহুত আনন্দিত হয় আৰু য'ত বেয়া হয় তাত আগবাঢ়িও কান্দে আৰু প্ৰভু পায়
বাৰু যি কি নহওক, যদিও বহুত সময় ল'লোঁ, ঈশ্বৰে এই বাক্যৰ যোগেদি আটাই প্ৰচুৰ পৰিমাণে আশীৰ্বাদ কৰক। আমি সকলোৱে উঠিম, আমি এটি গীত গাম, সকলোৱে ঠাণ্ডাকৈ বহি আছে না, আমাৰ যদি মিউজিক বজোৱা